নতুন নির্বাচন কমিশন নিয়োগ দিলেন রাষ্ট্রপতি, সিইসি হলেন কে এম নুরুল হুদা। ইসি গঠনের পর কোন সহায়তা চাইলে দিতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন, জানালেন রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন। সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি মিরু কারাগারে, 7 দিনের রিমান্ড চাইবে পুলিশ। শ্রদ্ধা আর ভালোবাসায় নিজ জন্মস্থানে সিক্ত সুরঞ্জিৎ সেনগুপ্ত, শেষকৃত্যে অগণিত মানুষ। স্বাগত News24 সংবাদে। পুরো সংবাদে সাথে আছি আমি আফরিন আনোয়ার। দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, নতুন নির্বাচন কমিশন নিয়োগ দিলেন রাষ্ট্রপতি। প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে সাবেক সচিব কে এম নুরুল হুদাকে। 4 জনকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম ও ভারপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী। মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম রাতে সচিবালয়ে এই নাম ঘোষণা করেন। রাজনৈতিক দলগুলো 128 জনের নাম প্রস্তাব করেছিল। রাজনৈতিক দলগুলোর দেওয়া নামের বাইরে কারোর নাম সুপারিশ করেনি সার্চ কমিটি। বিকেলে কমিটির শেষ বৈঠকের পর একথা জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদ। তিনি জানান নির্ধারিত সময়ের আগেই 10 জনের নাম চূড়ান্ত করে সার্চ কমিটি, তবে নামগুলো রাষ্ট্রপতির কাছে যাওয়ার আগে প্রকাশের সুযোগ নেই। অনুসন্ধান কমিটির সঙ্গে মতবিনিময়ে অংশ নিয়ে বিশিষ্ট নাগরিকরা যে পরামর্শ দিয়েছিল তার আলোকেই 10 জনের নাম চূড়ান্ত করা হয়েছে বলেও জানান অতিরিক্ত সচিব। আগামী 8 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন কমিশন গঠনের জন্য প্রজ্ঞাপন জারি করা হবে বলে আশা করা হচ্ছে। নাম বলা যাবে না, নাম প্রচার করা হবে কি হবে না এটি মহামান্য রাষ্ট্রপতির কাছে রিপোর্ট সাবমিট করার পরে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। মহামান্য রাষ্ট্রপতির কাছে সাবমিট করার আগে নামগুলো প্রকাশের কোনো সিদ্ধান্ত হয়নি। তবে রাজনৈতিক দলগুলো যে সমস্ত নাম দিয়েছে, আমার মনে হয় যে ওর মধ্যেই সুপারিশ করা হয়েছে। নতুন নির্বাচন কমিশন গঠনের পর কোনো সহায়তা চাওয়া হলে তা দিতে প্রস্তুত রয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ঢাকায় নিযুক্ত ইইউ ডেলিগেশন প্রধান রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন তার বাসভবনে এক ব্রিফিংয়ে একথা বলেন। এ সময় রোহিঙ্গা ইস্যুতেও কথা বলেন তিনি। আঙ্গুরনাহার মন্ত্রীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইইউ ডেলিগেশন প্রধান রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন। জানালেন জনগণ ও টেকসই পরিবেশকে কেন্দ্র করে গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ সরকারের সঙ্গে 4টি কর্মসূচি বাস্তবায়নের চুক্তি হয়েছে। পুষ্টি ও খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও মানব সম্পদের দক্ষতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন এবং সরকার ও সুশীল সমাজের মধ্যে অংশীদারী কাঠামো গড়ে তোলার লক্ষ্যে 2017 সালের জন্য 126 মিলিয়ন ইউরোর কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী দিনে নির্বাচন কমিশনকে কী ধরনের সহায়তা দেওয়ার চিন্তা করছে ইইউ? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পিয়েরে মায়াদুন বললেন নতুন ইসি চাইলে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত তারা। নতুন ইসি গঠনের পর আমরা তাদের সাথে আলোচনা করব, তারা সুনির্দিষ্ট কোনো সহায়তা চাইলে আমরা তা দিতে প্রস্তুত। রোহিঙ্গা শরণার্থীদের স্থানান্তরে বাংলাদেশ সরকার ইতিমধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছে। এ ব্যাপারে ইইউর অবস্থান জানালেন রাষ্ট্রদূত। কক্সবাজার থেকে রোহিঙ্গাদের স্থানান্তরের ব্যাপারটি পর্যবেক্ষণ করছি, এই নিয়ে আরও বিস্তারিত জানতে হবে। তবে রোহিঙ্গা ইস্যুর স্থায়ী সমাধানে মিয়ানমারের সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। অভ্যন্তরীণ সীমাবদ্ধতা সত্ত্বেও রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশ সরকার ও এদেশের জনগণকে ধন্যবাদ জানান ইইউ রাষ্ট্রদূত। আঙ্গুরনাহার মন্টি, News24, ঢাকা। গাইবান্ধার উপনির্বাচনে দলীয় প্রার্থী ঠিক করতে বৈঠক করেছে আওয়ামী লীগের নির্বাচন মনোনয়ন বোর্ড।
সোমবার সন্ধ্যায় গণভবনে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গেল বছরের 31 ডিসেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জে দলের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বাড়িতে ঢুকে গুলি চালিয়ে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। লিটনের মৃত্যুর মধ্য দিয়ে গাইবান্ধা এক আসনটি শূন্য হয়ে পড়ে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সেখানে উপনির্বাচনের মধ্য দিয়ে নতুন সংসদ সদস্য নির্বাচন করা হবে। ফলে সেই আসনে আওয়ামী লীগ কাকে প্রার্থী করবেন সেই বিষয়গুলো ঠিক করতে সভাটি অনুষ্ঠিত হয়। দলীয় প্রার্থীর নাম পরে গণমাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন দলের নেতারা। এদিকে রবিবার মারা যান সুনামগঞ্জের সংসদ সদস্য সুরঞ্জিৎ সেনগুপ্ত। নিয়ম অনুযায়ী ওই আসনেও উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ চার্টার্স অ্যাকাউন্টস আইন 2017 এর খসড়া এবং বাংলাদেশ সার্বভৌম সম্পদ তহবিল গঠনের প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এর ফলে চার্টার্ড অ্যাকাউন্টস ইনস্টিটিউট আইনের কাঠামোয় আসবে এবং ইনস্টিটিউটের সদস্যদের মধ্যে কেউ আইন ভঙ্গ করলে তার সনদ বাতিল করতে পারবে। এছাড়া অবৈধ সনদ ব্যবহার করলে 10 লক্ষ টাকা জরিমানা অথবা 3 বছরের জেল অথবা উভয় দণ্ডে শাস্তির বিধান রয়েছে। মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের কাছে এসব তথ্য জানান। তিনি জানান, সার্বভৌম সম্পদ তহবিল 2017 এর খসড়া অনুমোদন দেওয়া হয়। এই আইন কার্যকর হওয়ার সময় যে সকল ব্যক্তিবর্গের নাম সদস্য রেজিস্টারে অন্তর্ভুক্ত রহিয়াছে এবং এই আইনের বিধানসমূহের অধীনে অথবা যে সকল ব্যক্তিবর্গ সদস্য রেজিস্টারে তাহাদের নাম অন্তর্ভুক্ত করাইবেন এবং ওই সকল ব্যক্তিবর্গের নাম সদস্য রেজিস্টারে অন্তর্ভুক্ত থাকা সাপেক্ষে সেই সকল ব্যক্তিবর্গের সমন্বয়ে এত দ্বারা ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ নামে একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা গঠিত হইবে। জঙ্গিবাদ রুখতে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের আমলেই বিভিন্নভাবে জঙ্গিবাদের উত্থান ঘটেছে বলেও এ সময় অভিযোগ করেন তিনি। সোমবার বিকেলে ঢাকার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ফখরুল এসব কথা বলেন। জঙ্গিবাদকে ব্যবহার করা হচ্ছে এবং সেই ব্যবহারের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এই বিষয়টা যেন তারা না করতে পারে সেই জন্য আমাদেরকে সচেতন, মানুষকে বোকা বানানোর জন্যে প্রতারণা না করে সত্যিকার অর্থে জাতীয় ঐক্য গড়ে তুলুন জঙ্গিবাদের বিরুদ্ধে, আর গণতন্ত্রটাকে দিন যাতে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, মুখ খুলে কথা বলতে পারে এবং তার গণতান্ত্রিক অধিকারগুলোকে প্রয়োগ করতে পারে। গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় ওই মামলার আসামি জেএমবি সদস্য জাহাঙ্গীর আলমকে 2টি মামলায় 15 দিনের রিমান্ড নিয়েছে বগুড়া পুলিশ। সোমবার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ কামরুজ্জামান 15 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বগুড়ার শিবগঞ্জ ও শেরপুর থানা পুলিশ 2টি মামলায় 10 দিন করে মোট 20 দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত 15 দিনের রিমান্ড মঞ্জুর করে। সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি শাহজাদপুর পৌর মেয়র এবং আওয়ামী লীগ নেতা হালিমুল হক মিরুকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চাইবে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম। তিনি আরও জানান, ব্যালিস্টিক টেস্টের জন্য শিমুলের দেহে পাওয়া বুলেটের অংশসহ বিভিন্ন আলামত পাঠানো হবে সিআইডিতে। বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। দুপুর 2:30 দিকে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আনা হয় সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি হালিমুল হক মিরুকে। শাহজাদপুর পৌর মেয়রের নিরাপত্তার কথা ভেবেই তাকে জেলা মুখ্য হাকিম আদালতে নেয় পুলিশ। পৌর মেয়রের দাবি, তিনি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নন। সাংবাদিকদেরকে হত্যা করতে পারি না, আমি সেই রাজনীতি করি না, আমি সেই প্রতিনিধি না। দেখবেন তাদের বক্তব্যের উপরেই যে কারা অতি উৎসাহে বলছে যে মেয়রের গুলিতে মারা গেছে, এইটা দেখলেই আপনারা বুঝবেন যে কারা ষড়যন্ত্র। এর আগে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন এসপি মিরাজউদ্দিন আহমেদ। তিনি বলেন, ব্যালিস্টিক টেস্টের জন্য শিমুলের মৃতদেহ থেকে প্রাপ্ত বুলেটের অংশ সহ বিভিন্ন আলামত পাঠানো হবে সিআইডিতে। পোস্টমর্টেমকালীন সময়ে ভিকটিমের মাথার মস্তিষ্কের ভিতরে যে একটা লেড বল পাওয়া গিয়েছে,
এগুলো আমরা ব্যালিস্টিক পরীক্ষার জন্য সিআইডিতে পাঠাবো এবং এই প্রতিবেদন প্রাপ্তি এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করব। গত বৃহস্পতিবার শাহজাদপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষকালে গুলিবিদ্ধ হন স্থানীয় সাংবাদিক শিমুল। এরই মধ্যে সেদিনের মোবাইলে ধারণ করা ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ছড়িয়ে পড়েছে সবখানে, যেখানে এমপি মিরু ও তার ভাই পিন্টুকে অস্ত্র হাতে স্পষ্ট দেখা যায়। শাহজাদপুর আমলি আদালতে মিরুকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। রিশাদ হাসান, News24, সিরাজগঞ্জ। হাজারো মানুষের ভালোবাসা আর শ্রদ্ধায় শেষবারের মতো সিক্ত হলেন বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্ত। সব দল ও মত নির্বিশেষে শোকার্ত মানুষের ঢল নেমেছিল সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ চত্বরে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় দিরায়ের আনোয়ারপুরের বাড়িতে। সেখানে আরেক দফা শ্রদ্ধা নিবেদনের পর পারিবারিকভাবে করা হয় শেষকৃত্য। সিলেট প্রতিনিধি শাহ দিদার আলম নোবেল এবং সুনামগঞ্জ প্রতিনিধি বোরহানউদ্দিনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ সায়েদ। মন্ত্রমুগ্ধ হয়ে যে নেতার বক্তব্য শুনতেন সিলেটের মানুষ, সেই নেতার নিথর দেহ যেন কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না তারা। প্রিয় দাদাকে শেষ শ্রদ্ধা জানাতে মতভেদ ও মতাদর্শ ভুলে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ছুটে আসেন সর্বস্তরের মানুষ। তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ হওয়ার নয় বলে মনে করেন স্থানীয় রাজনীতিবিদরা। মানুষকে ঐক্যবদ্ধ করে রেখেছিল এবং প্রগতিশীল রাজনীতির মশালটা যে হাতে রাখছিল সেই মানুষকে আমরা হারিয়ে ফেলছি। এই জাতি একজন অভিজ্ঞ পার্লামেন্টিয়ান এবং 1971 সালের একজন বীর মুক্তিযোদ্ধাকে হারিয়ে আজকে আমরা এই সিলেটের মানুষ অভিভাবকহীন মনে করছি। এক ঘন্টা শ্রদ্ধা নিবেদনের পর দুপুর 12টায় সিলেট থেকে তার নির্বাচনী এলাকা সুনামগঞ্জে নিয়ে যাওয়া হয় তার মরদেহ। প্রথমে তার মরদেহে পুলিশের একটি দল গার্ড অব অনার জানায়। পরে কালেক্টরেট চত্বরের স্মৃতিসৌধ প্রাঙ্গণে তার মরদেহে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সুরঞ্জিত চলে গেলেও রেখে গেছেন তার বর্ণাঢ্য কর্মময় জীবন। রাজনৈতিক অনুসারীরা হয়তো তাকে খুঁজে ফিরবেন অনুপ্রেরণা ও শক্তির উৎস হিসেবে। সুরঞ্জিত সেনগুপ্ত শুধু আজকে নয়, 1972 সালে যখন পার্লামেন্টে সদস্য ছিলেন, আইন পরিষদ সদস্য ছিলেন, তখনও জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করতেন। সুরঞ্জিত মানুষ, আমরা আমাদের অত্যন্ত প্রিয় সন্তানকে হারিয়েছি, তাকে আজকে আমরা তার ঘরে ফিরে নিয়ে আসছি, তার মায়ের কোলে। আমরা সুনামগঞ্জবাসী সবাই এই বীর পুরুষ, অসাম্প্রদায়িক, প্রগতিশীল, গণতান্ত্রিক, সারা জীবনের সংগ্রামী এই ব্যক্তির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে জেলায় 3 দিনের শোক কর্মসূচি পালন করছে স্থানীয় আওয়ামী লীগ। ডেস্ক রিপোর্ট, News24। খুব কম মানুষই 52-র ভাষা আন্দোলনকে ক্যামেরাবন্দী করতে পেরেছিলেন। ভাষা সৈনিক রফিকুল ইসলাম তাদের একজন। আন্দোলনের সাথে যুক্ত ছিলেন ওতপ্রোতভাবে, তবে জীবন দিয়ে আনা মায়ের ভাষার ব্যবহার সর্বস্তরে না হওয়ায় দুঃখটা তার মনেই রয়ে গেছে। নিউজ 24 প্রতিনিধি অন্তরা বিশ্বাসের সাথে একান্ত আলাপচারিতায় রফিকুল ইসলাম তার এই মনের ভাব তুলে ধরেছেন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। রফিক শফিক সালাম বরকতরা সেদিন লুটিয়ে পড়ে রাজপথে। ছাত্রদের ওপর পুলিশ গুলি ছুড়লে আশেপাশের সাধারণ মানুষ এগিয়ে আসেন, সামিল হন শিক্ষার্থীদের আন্দোলনে। 21 ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকউদ্দিন আহমেদের মরদেহ নিজের চোখে দেখেন ভাষা সৈনিক রফিকুল ইসলাম। আরেক ভাষা শহীদ আবুল বরকতকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনতেও সহায়তা করেন রফিকুল ইসলাম। পরে অবশ্য আবুল বরকত অপারেশন থিয়েটারে মারা যান। এগুলো আমাদের চাক্ষুষ, মানে বিশেষ করে রমনা অঞ্চলে যা ঘটেছে। আন্দোলনের আগের দিন রফিকুল ইসলাম সহযোদ্ধাদের সাথে মাঠে ছিলেন। 21 ফেব্রুয়ারি তো বটেই, 22 ফেব্রুয়ারিতেও ছাত্রদের মিছিলে গুলি ছোঁড়ে পুলিশ।
এসব ঘটনার অগ্নিসাক্ষী রফিকুল ইসলাম। তার সাধারণ ক্যামেরা দিয়েই ফ্রেমবন্দি করেছেন আন্দোলনের অনেক দুর্লভ মুহূর্ত। সেকালে তো ক্যামেরা খুব কম মানুষের হাতে ছিল, আমার হাতে একটা ক্যামেরা ছিল, সেগুলো আমি যেমন 21 ফেব্রুয়ারি যে যে আমতলা থেকে যে শোভাযাত্রাটা বেঁধে যেটার উপরে পুলিশের প্রথমে লাঠি কাঁদানে গ্যাস পরে গুলি চলে, সেই শোভাযাত্রার ছবি আমি তুলেছিলাম। তারপর আমতলায় যে সভা হয়েছিল, যে সভার সিদ্ধান্ত হলো যে আমরা 144 ধারা ভঙ্গ করবো, সেই সভার ছবি আমি তুলেছিলাম। এবং এগুলো আমি তুলেছিলাম বিশ্ববিদ্যালয়ের পুরনো কলাভবনের ছাদের উপর থেকে। সর্বস্তরে বাংলা ভাষাকে ব্যবহার করার দাবি এই ভাষা সৈনিকের। আমাদের যে আইনগুলো সব ইংরেজি ভাষায় লিপিবদ্ধ। এখন কিছু অশিক্ষিত লোক তারা তাদের দোকানের নাম ফলক ইংরেজিতে লেখে, কিছু অর্ধশিক্ষিত লোক তাদের সমস্ত আমন্ত্রণপত্র ইংরেজিতে লেখে, তাদের বড় বড় অট্টালিকার নাম ইংরেজিতে রাখে এবং বাংলায় রাখলেও সেটা ইংরেজিতে ইংরেজি হরফে লেখে। কাজে এটা আমাদের হীনমন্যতার, হ্যাঁ, আমাদের জাতীয় এবং সামাজিক হীনমন্যতার পরিচায়ক। শহীদের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে শহীদ মিনার। ভাষা সৈনিক রফিকুল ইসলামের সাথে হাজারো না পাওয়ার বেদনা এই শহীদ মিনারেরও। অন্তরা বিশ্বাস, News24, ঢাকা। দর্শক, বিএনপি গুলশান কার্যালয়ে বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী তৌহিদ শান্ত। আমরা সরাসরি চলে যাচ্ছি শান্তর কাছে। শান্ত, শান্ত, একটু জানতে চাচ্ছিলাম যে যেহেতু আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি, সে বিষয়ে কি বিএনপি সদস্যরা কোনো মন্তব্য করেছেন কিনা, বা আদর্শ এখানে কি হচ্ছে আমাদের জানাবেন। রাজনৈতিক পরিস্থিতি, সেই রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি আপনি জানেন কিছুক্ষণ আগে কিন্তু প্রধান নির্বাচন কমিশনারকে সহ নির্বাচন কমিশনারদের নাম ঘোষণা করা হয়েছে, এই বিষয়টি আসলে আলোচনায় এসেছে। এবং বৈঠকের প্রধান যে এজেন্ডা আমরা যতটুকু জানতে পেরেছি এটিই ছিল। আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম যে বৈঠক শেষে হয়তো বিএনপির মহাসচিব আমাদেরকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানাবেন অথবা তাদের যে প্রতিক্রিয়া সেটি জানাবেন। কিন্তু কিছুক্ষণ আগে বিএনপির যে প্রেস উইং এর সদস্যরা আছেন তারা আমাদেরকে জানালেন যে আগামীকালকে বেলা 12টায় কিন্তু আনুষ্ঠানিকভাবে বিএনপি যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, নির্বাচন কমিশনারদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানাবে। তবে এর বাইরে আমি এতটুকু বলতে পারি যে নির্বাচন কমিশনার যাদের নাম ঘোষণা করা হয়েছে এর মধ্যে মাহবুব তালুকদার, যিনি সাবেক সচিব ছিলেন, তার বিষয়টি বলা হয়েছে যে তিনি বিএনপির তালিকায় ছিলেন এবং সেখান থেকেই তাকে নেওয়া হয়েছে। তো এই বিষয়টি আমরা বিএনপির নেতাদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু এই বিষয়টিতে আমাদের কোনো কিছু জানাননি এখনো। হয়তো আফরিন, আমরা আগামীকালকে বিএনপির যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, আনুষ্ঠানিক প্রতিক্রিয়া যখন জানাবেন সেখান থেকে আমরা জানতে পারবো যে আসলে বিএনপি যাদের নাম দিয়েছিল সেখান থেকে কেউ আছেন কিনা এই নির্বাচন কমিশনের ভেতরে। এর বাইরে আমি আপনাকে বলি যে এছাড়াও কিন্তু আজকে যে স্থায়ী কমিটির বৈঠক, সে বৈঠকে আলোচনা হয়েছে, আপনি জানেন যে দুটি মামলা চলছে, দুর্নীতির মামলা, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং জিয়া অরফানেজ ট্রাস্ট। এই মামলা দুটির কিন্তু একদম শেষ পর্যায়ে রয়েছে, সেক্ষেত্রে বিএনপির আসলে কর্মপদ্ধতি কী হবে, এই মামলার বিষয়ে বিএনপি কী ভাবছেন সেটিও এই আজকের বৈঠকে আলোচনা হয়েছে। আফরিন, হয়তো আমরা বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানতে হলে আমাদেরকে অপেক্ষা করতে হবে আগামীকালকে বিএনপির যে সংবাদ সম্মেলন নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় হবে সেই সংবাদ সম্মেলনের জন্য। আফরিন। হ্যাঁ শান্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বিএনপির গুলশান কার্যালয় থেকে আমাদের সহকর্মী তৌহিদ শান্ত জানাচ্ছিলেন সেখানকার বিস্তারিত। তিনি যেমনটি বললেন যে আগামীকাল বেলা 12টায় বিএনপি আনুষ্ঠানিকভাবে ব্রিফিংয়ের মাধ্যমে যে নতুন নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছে রাষ্ট্রপতি, সে বিষয়ে বিএনপি তাদের মন্তব্য প্রকাশ করবেন। সে পর্যন্ত আমাদের অপেক্ষায় থাকতে হবে। চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। অগ্রণী ব্যাংক জাতীয় যুব হকি প্রতিযোগিতার 26তম আসরের শিরোপা জিতেছে বিকেএসপি। ফাইনালে ঢাকা শিক্ষাবোর্ডকে 5-0 গোলে হারিয়েছে তারা। জাতীয় যুব টুর্নামেন্টে বিকেএসপির এটি 13তম শিরোপা জয়। সেরা খেলোয়াড় হয়েছেন বিকেএসপির শফিউল আলম শিশির। মাওলানা ভাসানী স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ের ম্যাচে বিকেএসপির কাছে পাত্তাই পায়নি ঢাকা শিক্ষাবোর্ড। একের পর এক আক্রমণ সামলাতে হয়েছে তাদের। গোল পেতে অবশ্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় বিকেএসপিকে। খেলার 20 মিনিটে সোহানের গোলে এগিয়ে যায় তারা। এরপর 28 মিনিটে লিড দ্বিগুণ করেন দেবাশিস কুমার। এর 1 মিনিট পরই মহসিনের গোলে 3-0 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বিকেএসপি।
বিরতির পর আক্রমণের ধার যেন আরও বেড়ে যায় বিকেএসপির, তবে ডিফেন্ডারদের কল্যাণে বারবার বেঁচে যায় শিক্ষা বোর্ড। 37 মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মহসিন, আর 58 মিনিটে এবারের আসরে নিজের 20তম গোল করেন সোহান। শেষ পর্যন্ত 5-0 গোলের ব্যবধানে জিতে শিরোপা ধরে রাখে বিকেএসপি। এবারের আসরে সেরা খেলোয়াড় হয়েছেন বিকেএসপির শফিউল আলম শিশির, আর 7 ম্যাচে 20 গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন একই দলের সোহানুর রহমান। আমার প্রথমত লক্ষ্য হচ্ছে জাতীয় দলে খেলা বাংলাদেশ, সো এটার জন্য আমি কাজ করে যাবো যতটুকু পারি। এটা হয়েছে, আমার আসলে বিশ্বাস হচ্ছে না যে আমি এত দূর পর্যন্ত পারছি। সব কিছুর মূলে আমাদের কোচ, টিম, সবার সাহায্য আছে। টুর্নামেন্টটা আমার জন্য অনেকটাই ইম্পর্টেন্ট ছিল, কারণ ন্যাশনাল টিমে ঢোকার জন্য আমি যে স্পেশাল পেনাল্টি কর্নার দিয়েছি সেটা আমি তা প্রমাণ করতে পারবো। জাতীয় দলে ঢোকাটা এখন আমার জন্য ধরতে গেলে অনেকটাই কঠিন, কিন্তু আমি চেষ্টা করে যাবো পুরোটা উপরালে। প্রাইজ মানি হিসেবে চ্যাম্পিয়ন দলকে 30,000 এবং রানার্স আপ দলকে 20,000 টাকার চেক প্রদান করা হয়। তৌহিদুল ইসলাম, News24। News24 সংবাদে সময় হলো ছোট্ট একটি বিরতির, ফিরে অন্যান্য খবরের সঙ্গে থাকছে। খাল আগের অবস্থায় ফিরিয়ে আনতে অবৈধ স্থাপনা উচ্ছেদ চলবে, জানালেন ঢাকা দক্ষিণের মেয়র। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন News24 সংবাদ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খাল দখল করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ চলবে, আবারও জানিয়েছেন মেয়র সাঈদ খোকন। সোমবার দুপুরে রাজধানীর নন্দীপাড়া এলাকায় ত্রিমোহনী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্ধার করে একথা বলেন তিনি। সাঈদ খোকন আরও বলেন, খাল দখলমুক্ত করতে যে কোনো কাজ করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। যতক্ষণ পর্যন্ত খাল দখলমুক্ত না হবে ততক্ষণ উচ্ছেদ অভিযান চলবে বলেও জানান দক্ষিণের মেয়র। এখানে বিভিন্ন সংস্থার অবৈধ দোকানপাট রয়েছে, এই খালগুলো এই সমস্ত অবৈধ স্থাপনার জন্য বন্ধ হয়ে যায়। আজকে আমরা সবাই মিলে এই ত্রিমোহনী খাল উদ্ধার করব ইনশাআল্লাহ। এই খাল এই শহরের সকল মানুষের, আমাদের সকলের সম্পত্তি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আলো ছায়া জল সবুজে বেড়ে উঠবে। অসৎ আচরণকারী শিক্ষার্থীদের শাস্তির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে রুয়েট শিক্ষক সমিতি। সোমবার কোনো বিভাগে ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। 33 ক্রেডিট বাতিলের দাবিতে আন্দোলন চলাকালীন শিক্ষকদের সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রীতিকর মন্তব্য ও শিক্ষকদের 22 ঘন্টা অবরুদ্ধ করে রেখে অপমানিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন সমিতির সভাপতি অধ্যাপক নীরেন্দ্রনাথ মোস্তাফি। এ ঘটনায় জড়িত শিক্ষার্থীদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি বহাল থাকবে বলে জানান তিনি। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ ও বাণিজ্য সংবাদ। ভ্যাট অ্যান্ড সাপ্লিমেন্টারি অ্যাক্ট আইনে সমন্বিত 15% ভ্যাটকে 7% করা সহ জাতীয় রাজস্ব বোর্ড NBR কে কিছু সংশোধনী আনার পরামর্শ দিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতারা। সোমবার বিকেলে NBR চেয়ারম্যান নজিবুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাতে পরামর্শ দেন তারা। যারা নিয়মিত কর দিচ্ছে তাদের ওপর চাপ না বাড়িয়ে করের আওতা বাড়ানো আহ্বান জানান তারা। এ সময় NBR চেয়ারম্যান ভ্যাট আইন বাস্তবায়ন সহ তাদের উদ্যোগগুলো বাস্তবায়নে DCC আইনের সহযোগিতা চান। জনগণকে করদানে উৎসাহ দিতে জাতীয় রাজস্ব বোর্ড সচেতনতামূলক কার্যক্রম চালাবে বলেও জানান নজিবুর রহমান। ভ্যাটকে 15% থেকে নামিয়ে 7% নিয়ে আসা। আমাদের আরেকটা প্রস্তাব হচ্ছে যে টার্নওভার ট্যাক্সটা আপনার যেটা 30-80 করেছেন সেটা 50-1 কোটি বেশি নিয়ে যাওয়ার জন্য ECR মেশিন যেটা আপনারা দিয়েছেন এটা যদি সকলকে দেওয়া যায়। তিনটা বিষয়ে আপনাদের সহযোগিতা আবারও চাচ্ছি, যে ভ্যাট বিষয়ক প্রচারণাতে সহায়তা করা, দ্বিতীয় হচ্ছে যে সুনির্দিষ্টভাবে 1 জুলাই 2017
নতুন আইন বাস্তবায়ন হচ্ছে। প্রথম ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস সম্মেলনে ঢাকা চেম্বারের সম্মানিত সভাপতিকে একজন মুখ্য আলোচক হিসাবে আমন্ত্রণ। পারটেক্স কেবলস লিমিটেডের প্রধান কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে রাজধানীর গুলশানে উদয় টাওয়ারে কার্যালয়ের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হাশিম ও পারটেক্স স্টার গ্রুপের চেয়ারম্যান সুলতানা হাশিম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, দেশজুড়ে নিরাপদ বিদ্যুৎ প্রবাহ নিশ্চিত করতে পারটেক্স কেবলস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এর মাধ্যমে পণ্য বাজারজাত করতে যাচ্ছে। নিউজ 24 সংবাদে সময় হলো আরো একটি বিরতির, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, ফিরে এসে থাকছে। বিরোধিতাকারী অঙ্গরাজ্যগুলোর বরাদ্দ বন্ধের হুঁশিয়ারি ট্রাম্পের, আদালতের সিদ্ধান্তকে যুক্তিহীন বলে মন্তব্য। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যেসব অঙ্গরাজ্য থেকে নির্বাহী আদেশের বিরোধিতা করা হচ্ছে সেসব অঙ্গরাজ্যের জন্য বরাদ্দকৃত অর্থ সরবরাহ বন্ধ করার হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে সীমান্ত কর্মকর্তাদের প্রতি যুক্তরাষ্ট্রে প্রবেশকারীদের অত্যন্ত সতর্কতার সাথে পরীক্ষার নির্দেশনা দিয়েছেন তিনি। ন্যাশনাল ডেস্কের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ওই অঙ্গরাজ্যগুলোর প্রতি তহবিল বন্ধের সিদ্ধান্ত অস্ত্র হিসেবে ব্যবহৃত হবে বলেই মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই সাথে তিনি বলেন, একটা শহর যথাযথভাবে চালানোর জন্য যে অর্থ প্রয়োজন তা দিতে আপত্তি নেই, তবে যারা নির্বাহী আদেশে উল্লেখিত দেশগুলোর অভিবাসী আর শরণার্থীদের জন্য অভয়াশ্রম তৈরি করবে তাদেরকে দেখে নেওয়া হবে। ফক্স টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলেন। এরই মধ্যে তহবিল বন্ধ সংক্রান্ত এক নির্বাহী আদেশে স্বাক্ষরও করেছেন তিনি। এদিকে আদালতের নির্দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা স্থগিত হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রে প্রবেশকারীদেরকে অত্যন্ত সতর্কতার সাথে পরীক্ষার জন্য সীমান্ত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে মুসলিম প্রধান সাত দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে ট্রাম্পের নিষেধাজ্ঞা পুনর্বহালের আপিল খারিজ করে দেয় মার্কিন ফেডারেল আপিল আদালত। 27 জানুয়ারি সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা সম্বলিত ট্রাম্পের জারিকৃত নির্বাহী আদেশ অসাংবিধানিক উল্লেখ করে সিয়াটলের বিচারক জেমস রবার্ট দেশ জুড়ে এর সাময়িক স্থগিতাদেশ দেন। এরই ধারাবাহিকতায় শনিবার এই স্থগিত আদেশ বাতিল চেয়ে ট্রাম্প প্রশাসন আপিল আদালতে আবেদন করলে তাও খারিজ করে দেয় আদালত। এই আবেদনের পুরোপুরি শুনানি না হওয়া পর্যন্ত নিম্ন আদালতের আদেশ বহাল রাখারও নির্দেশ দেন কেন্দ্রীয় ওই আদালত। সাবরিনা মমতাজ, নিউজ 24। শেষ করব নিউজ 24 সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরেকবার। নতুন নির্বাচন কমিশন নিয়োগ দিলেন রাষ্ট্রপতি, সিইসি হলেন কে এম নুরুল হুদা। ইসি গঠনের পর কোনো সহায়তা চাইলে দিতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন, জ্বালানের রাষ্ট্রদূত পিয়েরে ম্যাদন। সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি মিরু কারাগারে, 7 দিনের রিমান্ড চাইবে পুলিশ। শ্রদ্ধা আর ভালোবাসায় নিজ জন্মস্থানে সিক্ত সুরঞ্জিত সেনগুপ্ত, শেষকৃত্যে অগণিত মানুষ। নিউজ 24 সংবাদ ছিল এখনকার মতো এ পর্যন্তই। এরপর দেখবেন নিউজ 24 বিনোদন। ধন্যবাদ সাথে থাকার জন্য।